সদৃশ্যতা ও প্রতিসমতা চ্যাপ্টারের এ পর্যায়ে আমরা জেমেটিক সমানুপাত নিয়ে কাজ করব। করবো জ্যামেতিক সমানুপাত সমানুপাত কিভাবে কাজ করে বা এই সংক্রান্ত কি কি উপপাদ্য আছে ওই আজকে আমরা কাজ করব ঠিক আছে তো চলো কথা না বাড়ে আমরা শুরু করে দিই আমাদের জেমেটিক সমানুপাত আর জেমেটিক সমানুপাত শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন আসছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে চলো আমরা শুরু করি জেমেতিক সমানুপাত শুরু হচ্ছে তো জ্যামিতিক সামানুপাতে প্রথমে আমাদের যে বিষয়টা জানতে হয় সেটা হচ্ছে কমন দুইটা বেসিক মনে করো তোমার দুইটা ত্রিভুজ আছে এখন কথা হচ্ছে যে সদৃশতা বলতে তুমি কি বুঝো সদৃশতা বলতে তুমি কি বুঝো সদৃশতা বলতে বুঝি আমরা যে একই রকম দেখতে যে কোণগুলা সমান এখানে আবার সদৃশতা এবং সর্বসম এই দুইটা জিনিস নিয়ে আমরা সবাই কনফিউজড থাকি আমরা এটা একটু পরে কথা বলতেছি সদৃশতা হচ্ছে যে কোন গুলা বলে আমরা বলি সদৃশ কোন ত্রিভুজ একই রকম দেখতে কিন্তু সেম না এই কথাটা নিয়ে আমরা পরবর্তীতে আসবো সেম হইতে আমাদের এখানে দুইটা ত্রিভুজ দেখতে পারতেছি একটা এবিসি ত্রিভুজ এবং আরেকটা আমাদের ডিই এফ ত্রিভুজ ঠিক আছে একটার ভূমি দেয়া আছে এ আরেকটার ভূমি দেয়া আছে ডি তো আমি দুইটা ত্রিভুজের লাইক তোমার অনুপাত বের করতে চাইতেছি দুইটা ত্রিভুজের অনুপাত বের করতে চাইতেছি তো ত্রিভুজের অনুপাত কি হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা আমরা হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা দিলাম হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা দিলাম এই ক্ষেত্রে ভূমি হচ্ছে h এ আর এখানে আমরা লিখে নেই আমরা একটু লিখা দিব আমরা একটু এখানে লেখা হয়নি আমরা লিখে দিব এখনি এখানে হবে কি বলো তো এখানে হবে ডি সরি এখানে হবে বি ওকে বা b d যেটা বলো এটা হবে হাইট তো এখন প্রশ্ন হচ্ছে যদি বা পি বলতে পারো আমরা এটাকে পি বলি আমরা পরবর্তীতে পি নামে পরিচিত হয়েছি এ আমাদের এইচ আর এটা হবে কি পি এখানে বি হবে না এখানে হবে তো চলো এখন যদি উচ্চতা সমান হয় হাফ আফ ক্যান্সেল হয়ে যাবে হাফ আফ ক্যান্সেল হয়ে যাবে যদি উচ্চতা সমান হয় তাহলে কি ক্ষেত্রফলের অনুপাত ভূমির সমানুপাতিক মানে যার ভূমি বড় হবে তার ক্ষেত্রফল বড় হবে যার ভূমি ছোট তার ক্ষেত্রফল ছোট ওকে ফাইন পরবর্তী আরেকটা ইস্যুতে যাব আরেকটা সেন্সে যেখানে কি ভূমি সমান এখানে কি ভূমি সমান তার মানে যে ত্রিভুজের উচ্চতা বেশি সেটা দিয়ে তার ক্ষেত্রফল ডিটারমাইন হবে কার ক্ষেত্রফল বড় হবে তার উচ্চতা সমানুপাতিক হবে এটা হচ্ছে একটা নর্মাল দুটো ত্রিভুজের ক্ষেত্রে আমরা এই জিনিসটা লিখতে পারি যে ত্রিভুজের ক্ষেত্রফলের যে অনুপাতটা আছে এই অনুপাতটা বলতে পারি ওকে আশা করি এটা নিয়ে কারো কোনো প্রবলেম নাই এটা আমরা ইজিলি বুঝতে পারি তো এখন চল আমরা একটা সদৃশতা জিনিসটা বুঝি এখন আমরা একটু সদৃশতা জিনিসটা বুঝব তো সদৃশতার এই ধাপে প্রথমে আমরা যে জিনিসটা দেখব যে সকল সর্বসময় সদৃশ কোণী কিন্তু সকল সদৃশ কোণী সর্বসম নয় দেখো দুইটাই তোমার সমবাহু ত্রিভুজ এইখানে তোমার এবিসি আছে এবিসি আছে এবং ডিইএফ আছে ডিই আমি বলে দিলাম এবিসি এবং ডি দুইটাই সমবাহু ত্রিভুজ কি ত্রিভুজ সমবাহু ত্রিভুজ যদি সমবাহু ত্রিভুজ হয় তার মানে তাদের প্রত্যেকটা কোন কত এটা কোন কত এইটার কোন কত ষাট এইটার কোন কত ষাট ভিতরে অ্যাঙ্গেল কত ষাট 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 কথা হচ্ছে একে কি আমি এইটাকে কি আমি সর্বসম বলতে পারব এই দুইটা ত্রিভুজকে কি আমি সর্বসম বলতে পারব এই দুটা ত্রিভুজকে কি আমি সর্বসম বলতে পারব ওকে কয়েকজনের উত্তর হবে পারবো কয়েকজনের উত্তর হবে পারবো না প্রশ্ন হচ্ছে সর্ব মানে কি সব সম মানে কি সমান সর্বসম মানে কি সব সমান তার মানে কি এই বাহু আর এই বাহু সমান তোমরা কি মেনে নিবা এটা এই দুইটা বাহু আমি সমান বলি তোমরা কি মেনে নিবা না ডিই সমান না তার মানে এই ত্রিভুজটা কি আমরা বলবো সদৃশ কুনি ত্রিভুজ কোনগুলা দেখতে একই রকম কোনগুলা দেখতে একই রকম বা একই সেম কাহিনী দেখো সকল সর্ব সময় সদৃশ কুনি কারণ দুইটা ত্রিভুজ যদি সর্বসম হয় দুইটা ত্রিভুজ যদি সর্বসম হয় তার মানে কি তার বাহুগুলাও সমান কোনগুলাও সমান তার মানে সদৃশ বলা যায় কিন্তু সদৃশ মাত্রই কিন্তু সর্বসম নয় যেমনটা এই ক্ষেত্রে হয়েছে আমাদের এটা সদৃশ কোনী ছিল কিন্তু সর্বসম বলতে পারবো না তো এই কথাটা আশা করি আমরা ক্লিয়ার হতে পারলাম যে সদৃশ কোনী এবং সর্বসমের ভিতর যে পার্থক্যটা এটা আমরা ক্লিয়ার হতে পারলাম ওকে ওকে